بسم الله الرحمن الرحيم, السلام عليكم ورحمة الله. ক্লাস সেভেনের ইংলিশ, হ্যাঁ, বার্ষিক পরীক্ষা 2024 সাল, নতুন যে পরীক্ষাটা হবে আর কি, একটা স্যাম্পল কোশ্চেন, অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট, এটার অর্থ হচ্ছে বার্ষিক পরীক্ষা সোজা কথা। তো স্যাম্পল কোশ্চেন, এটা বোর্ড থেকে মানে এনসিটিভি থেকে দেয়া, আর এটা সাবজেক্ট ইংলিশ ক্লাস 7। তো ওই কোশ্চেন পেপার থেকে তো সফটওয়্যার করবো না, আজকে টুডেস টপিক, আজকে আমরা টেন্স পড়বো। পরীক্ষায় আসবে কিন্তু, সেখানে কোশ্চেন নাম্বার থাকবে 5, 5 নম্বর কোশ্চেনটা টেন্সের উপরে হবে। তো কোশ্চেনটা কেমন দেখে ফেলি, আসো। কোশ্চেন নাম্বার 5, প্রথমে একটা ইনস্ট্রাকশন থাকবে, তারপরে 5টা সেন্টেন্স থাকবে, তারপরে আরও কিছু থাকবে, আমি এটুকু আগে আলোচনা করি। প্রথমে আমাকে বলা হয়েছে রিড, পড়ো, কী পড়বো, দ্য সেন্টেন্সেস বিলো, নিচের এই 5টা সেন্টেন্স তোমরা পড়ো, অ্যান্ড রাইট ডাউন, এবং লেখো কি লিখবো, নেইমস অফ দ্য টেন্স, কোন সেন্টেন্সে কোন টেন্স ব্যবহার করা হয়েছে, কোথায় পাস্ট ইনডেফিনিট, কোথাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইত্যাদি ইত্যাদি। এগুলো কোথায় লিখবো, লিখবো ইন কলাম এ, নিচে দেয়া আছে কলাম এ এবং কলাম বি, একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি। একটা কাজ গেল, তাহলে টেন্সের নাম লিখতে হবে, আরও লিখতে হবে রাইট এ নিউ সেন্টেন্স, তারপরে একটা নতুন সেন্টেন্স লিখতে হবে, যে সেন্টেন্স আছে সেটা নয়, নতুন একটা, ইউজিং, ব্যবহার করে, কি ব্যবহার করে, দ্য সেম টেন্স, এখানে যে টেন্স আছে সেই টেন্স ব্যবহার করে একটা নতুন সেন্টেন্স লিখতে হবে ইন কলাম বি, কলাম বিতে। তো এখানে কথা না বাড়ি আর সব কলামগুলো দেখে নিই, বোঝা যাবে। হ্যাঁ, এই যেমন কাজটা কি দেখো, প্রথমে ইয়েস্টারডে আই উইটনেসড অ্যান এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট ম্যাচ, এখানে কোন টেন্স আছে সে অনুযায়ী এই ঘরে টেন্সের নাম লিখবো, লিখে সেই টেন্স ব্যবহার করে এখানে নতুন আরেকটা সেন্টেন্স লিখবো। এই সেন্টেন্স লিখলে কিন্তু হবে না, ইট শুড বি নিউ সেন্টেন্স বাট দ্য সেম টেন্স, ঠিক আছে? তো আমি কাজটা করি, আগে একটু বলি যে কোন জায়গায় কোন টেন্স ব্যবহার করা হয়েছে, সেটা যদি তুমি না বুঝো, এখন তো আমি আনসার বলে দিচ্ছি, ক্লাসের শেষে গিয়ে আমি একটু আলোচনা করব, কিন্তু আজকের এই ক্লাসের শেষে কোনটা কোন টেন্স কীভাবে বোঝা যায় তা জানার জন্য, তো সে পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। আগে আসো, প্রথমে এই সেন্টেন্সগুলো যা আছে তা আমরা দেখে নিই। ইয়েস্টারডে আই উইটনেসড অ্যান এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট ম্যাচ, এই সেন্টেন্সটা কোন টেন্স এটা বোঝার জন্য আমাকে এই একটা শব্দ দেখলেই হবে, উইটনেসড, এটা দেখে আমি বুঝতে পারছি এটা পাস্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট, সে কথাটাই এখানে লিখবো, কিন্তু আমরা ইনডেফিনিট লিখবো না। দেখো আমি লিখছি, তোমরা দেখো, PAST, পাস্ট সিম্পল লিখবো। হ্যাঁ, এই শব্দটাই ব্যবহার করা হয়, ইনডেফিনিট আমরা এখন আর ইউজ করব না। এখন আমাকে পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করে এখানে আরেকটা সেন্টেন্স লিখতে হবে। ধরো আমি সাবজেক্ট দিলাম আই, যে কোনো একটা ভার্বের পাস্ট টেন্স দিলেই হবে, ধরো বাই মানে কেনা, তার পাস্ট টেন্স BOUGHT, বট, আই বট এ পেন, হয়ে গেল। তাহলে এখানে কোন টেন্স দেওয়া আছে, এখানে দেওয়া আছে পাস্ট সিম্পল টেন্স, যেটা আমি উইটনেসড থেকে বুঝতে পেরেছি, এবং সেই অনুযায়ী পাস্ট সিম্পল টেন্সে আমি একটা নতুন সেন্টেন্স লিখলাম, আগের সেন্টেন্সটা আর এখানে নেই, আগে যেটা ছিল সেটা লিখি নেই, যে এক্সট্রা অর্ডিনারি এগুলো লিখি নেই, ভার্বটাও আমি চেঞ্জ করেছি, এখানে ছিল উইটনেসড, আমি লিখেছি বট, আশা করি বুঝতে পেরেছ। এবার আসো নাম্বার 2, নাম্বার 2তে কোন টেন্স এটা বুঝতে হলে আমাকে দেখতে হবে যে ওয়াজ এক্সাইটিং, এটুক দেখে আমি বুঝতে পারছি এটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে লিখবো পাস্ট কন্টিনিউয়াস, এবং সেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে আর একটা নতুন সেন্টেন্স আমি এখানে লিখব। তো লেখা শুরু করে দিই। তাহলে এখানে কী লিখবো বলো, পাস্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, PAST, পাস্ট, CONTINUOUS, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নাম লিখলাম, এবার সেই টেন্স ব্যবহার করে এখানে একটা নতুন সেন্টেন্স লিখবো। ধরো আমি এখানে লিখলাম, সোজা সেন্টেন্স লিখবে সবসময়, ইট ওয়াজ RAIN রেইন, তার সাথে ING দিব, রেইনিং আউটসাইড লিখে দিলাম, ইট ওয়াজ রেইনিং আউটসাইড, হয়ে গেল একটা নতুন সেন্টেন্স, ঠিক আছে?
এবার নাম্বার থ্রি, সি নাম্বারটা, এখানে উই হ্যাভ বিন প্ল্যানিং টু এনজয় দিস ম্যাচ ডে ফর উইকস, সপ্তাহব্যাপী সপ্তাহ পর সপ্তাহ ধরে আমরা এই ধরনের ম্যাচ এনজয় করার জন্য প্ল্যান করছিলাম। যেখানে টেন্স কোনটা হবে সেটা বোঝার জন্য এই তিনটা শব্দ দেখলেই হবে, হ্যাভ বিন প্ল্যানিং, ঠিক আছে? তো এটা থেকে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তা লিখে ফেলি, PRESENT প্রেজেন্ট, সেটি পারফেক্ট, PIMUOUS প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে একটা নতুন সেন্টেন্স লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমি এরকম লিখলাম, উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর লং অর্থ কি দীর্ঘ সময় ধরে, আচ্ছা এখানে একটা আর লাগবে, আরটা দিয়ে দিই, না দিলে তো হবে না, উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর লং, ঠিক আছে? আমরা দীর্ঘ সময় ধরে কাজ করছিলাম। তো এখানে টেন্স কি ছিল, এখানে টেন্স ছিল এই যে ধরো এখানে ছিল হ্যাভ বিন প্ল্যানিং, আর আমরা দিলাম হ্যাভ বিন ওয়ার্কিং, ভার্বটা চেঞ্জ করবো তাহলে নতুন সেন্টেন্স হয়ে যাবে। হ্যাঁ, এবার আসো নেক্সট, বাই দ্য টাইম, সময়ের মধ্যে, আই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড স্ন্যাক্স ফর এভরি ওয়ান, সবার জন্য আমি স্ন্যাক্স তৈরি করে ফেলেছি ইতিমধ্যেই। তো এখানে কি দেখে আমি টেন্স ঠিক করব? হ্যাঁ, এখানে দেখবো দুটো শব্দ দুই জায়গায় আছে, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে প্রিপেয়ার্ড, হ্যাভ প্রিপেয়ার্ড একসাথে দেখতে হবে। অলরেডি শব্দটা একটা অ্যাডভার্ব, এটার আলোচনা এখন আর না করি। তাহলে হ্যাভ প্রিপেয়ার্ড এটুকু দেখে আমি বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে লিখে ফেলি, PRESENT প্রেজেন্ট, PERFECT প্রেজেন্ট পারফেক্ট। এবং এখন আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী এদিকে একটা কী লিখতে হবে, নতুন সেন্টেন্স লিখতে হবে। তো ধরো আমি একটা নতুন সেন্টেন্স এরকম লিখতে পারি, ওখানে যেরকম ছিল হ্যাভ প্রিপেয়ার্ড, আমি দিলাম আই হ্যাভ ডুড ইট ডান, দিলাম ডান ইট, একটু লাগাতে পারো ফর ইউ, আমি তোমার জন্য এটা করেছি, বাস আমার হয়ে গেল, নতুন সেন্টেন্স হয়েছে। এবং এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে আছে হ্যাভ ডান আর ওখানে কি আছে হ্যাভ প্রিপেয়ার্ড, ঠিক আছে? এবার আসো লাস্ট ওয়ান, ফ্রম দ্য বিগিনিং, এখানে টেন্সের কিছু নাই, টেন্স বোঝার জন্য আই হ্যাড বিন হোপিং, আমি আশা করছিলাম, এই যে হ্যাভ বিন হোপিং এটুক দেখে আমি বুঝতে পারছি এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি সেটা লিখে ফেলি, আমি কীভাবে হুট করে টেন্সের নাম বুঝতে পারছি সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। হ্যাঁ, PASP পাস্ট, FECT পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই অনুযায়ী আমাকে একটা সেন্টেন্স এখানে লিখতে হবে একই টেন্স ব্যবহার করে। তো লিখবো কি, ধরো আই হ্যাড বিন ওয়েটিং, লিখি ওয়েটিং, ধরো দিলাম ফর অ্যান আওয়ার, একটা কিছু লিখলেই হলো, এত মাথা ব্যথার কিছু নেই, এত সমস্যার কিছু নেই। হ্যাঁ, তাহলে এখানে কি হলো, এখানে ছিল এটা, ওরা দিল হ্যাড বিন হোপিং আর আমরা দিলাম হ্যাড বিন ওয়েটিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, আমার আনসার কিন্তু শেষ। এবং পরীক্ষা খাতা আমাকে এরকম কলাম একে এদিকে টেন্সের নাম লিখতে হবে আর এদিকে নতুন নতুন সেন্টেন্সগুলো লিখতে হবে। এখন এই যে কোনটা দেখলে কোনটা কোন টেন্স, আমি যে হুট হুট বলে দিলাম তুমি হয়তো পারছিলে না, তো কীভাবে পারা যায় সে ব্যাপারে আসো একটু ইঙ্গিত দিয়ে দিই, আর সেন্টেন্সগুলো তারপর দেখলাম এখানে আছে। আসো এবার একটু সামনে দেখি অন্য কিছু, এখানে একটা চার্ট রেখেছি, একটু ধীরে সুস্থে বোঝার চেষ্টা করো, তাড়াহুড়া করার কিছু নেই। এখানে যেমন ধরো টেক টোক টেকেন, এই বিষয়ের সাথে তোমরা পরিচিত নিশ্চয়ই, টেক হচ্ছে প্রেজেন্ট টেন্স, টোক হচ্ছে পাস্ট টেন্স, আর টেকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা কোনো টেন্স না কিন্তু,
এটা কোনো টেন্স না, এটা পাস্ট পার্টিসিপল, একটা পার্টিসিপল, এটা টেন্স না, এ দুটা টেন্স। তো যখন আমার কোথাও যদি শুধু টেক লিখি অথবা টেক্স লিখি আর কিছু নাই, অ্যাম ইজ আর ওয়াজ আর আগে পরে কিচ্ছু নেই, শুধু পিওর শব্দ সিঙ্গেল ওয়ার্ড, তখন এটা হবে প্রেজেন্ট সিম্পল। আর যদি শুধু টুক পাস্ট টেন্সটা লিখি তখন এটা হবে পাস্ট সিম্পল। এবং যদি এর আগে উইল বসাই, উইল টেক অথবা শ্যাল টেক যদি লিখি তখন এটা হবে ফিউচার সিম্পল। তো আমি তো টেক দিয়ে বলেছি, যদি গো থাকতো গো তাহলে শুধু গো বলতাম প্রেজেন্ট সিম্পলে পাস, অথবা গোজ বলতাম পাস্ট সিম্পলে কি বলতাম ওয়েন্ট, তাই না? ধরো আমি একটু লিখেও দেখাই সমস্যা কি, তখন পাস্ট সিম্পল হলে আমরা কি বলতাম WENT ওয়েন্ট, আর প্রেজেন্ট সিম্পল হলে কি বলতাম গো অথবা কি গোজ, এবং ফিউচার সিম্পল হলে কি বলতাম উইল গো শ্যাল গো, যখন যে ভার্ব আসবে আর কি। আমি তো টেককে জাস্ট এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছি, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে আর সিঙ্গেল ওয়ার্ড হবে না, কিন্তু টুক সিঙ্গেল ওয়ার্ড, টেক সিঙ্গেল ওয়ার্ড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় অ্যাম বসবে, না হয় ইজ বসবে, না হয় আর বসবে, এবং ভার্বের সাথে অবশ্যই ING থাকবে যখন যে ভার্ব থাকে। গোয়িং, কামিং, সিঙ্গিং, ড্রিঙ্কিং, ইটিং, রাইটিং, টেকিং, ING হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স একই রকম, প্রথমে বসবে ওয়াজ অথবা অয়ার, তারপরে ভার্বের সাথে ING থাকবে যে ভার্বটা যখন থাকে। আর ফিউচার সিম্পলে বসবে শ্যাল বি অথবা উইল বি, আর ভার্বের সাথে ING, যখন যে ভার্ব থাকে সে ভার্বের সাথে ING বসবে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে বসবে কি হ্যাভ বসবে অথবা হ্যাজ বসবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ওই যে উপরে দেখো টেক টু টেকেন, 3 নম্বর ফর্মটা বসবে, যেটা টেন্স না। হ্যাজ টেকেন পুরোটা মিলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? শুধু টেকেন দিয়ে কিন্তু কোনো টেন্স হবে না। পাস্ট পারফেক্ট একরকমের হ্যাড টেকেন। আচ্ছা, যদি এখানে টেক না থেকে যদি গো থাকতো গো, তখন আমরা কিভাবে চিন্তা করতাম? তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কি হতো বলো? হ্যাড গন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হতো বলো? হ্যাজ গন বা এরকম কিছু একটা, হ্যাজ গন ইত্যাদি, হ্যাভ গন, যা হোক। আর যদি এটা ফিউচার পারফেক্ট হয় তখন গিয়ে কি হবে? শ্যাল অথবা উইল তার সাথে হ্যাভ টেকেন, মানে একটু খুলে বলি, শ্যাল হ্যাভ টেকেন অথবা উইল হ্যাভ টেকেন। তাহলে টেকেন টেকেন টেকেন, গো হলে গন গন গন, সি হলে সি স সিন না, তাহলে থার্ড ফর্মটা বলবে হ্যাভ টেকেন, উইল হ্যাভ টেকেন, শ্যাল হ্যাভ টেকেন। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, এখানে আর সমনষ্ট করার দরকার নেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হ্যাভ অথবা হ্যাজ বসবে, তার সাথে বিন বসবে, এবং অবশ্যই ING থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একই রকমের হ্যাড বিন বসবে, কোনো অপশান নেই, আর ভার্ব যেটা থাকবে সেটার সাথে ING থাকবে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, আর ভার্বের সাথে ING। এটা দেখে কিন্তু টেন্সের নাম বলা যায় ঠিকই, কিন্তু তারপরে একটু খটকা থেকে যায়। আমি তোমাদের জন্য একটা টেস্ট রেখেছি, হ্যাঁ, আসলে এখন টেস্টটা দেখে ফেলি। নেম দ্য টেন্সেস অফ দ্য ভার্বস, এই এখানে কোনটাতে কোন টেন্স আছে, এখানে নতুন কোনো সেন্টেন্স লিখতে হবে না, আমরা শুধু টেন্স চেনার চেষ্টা করব, কোনটাতে কোন টেন্স আছে তুমি একটু ভাবো। আমি তোমাকে যে চারটে একটুকে দেখিয়েছিলাম ওই চারটে এখানে দেখাই দিই, এই এই দেখে দেখো তো ঠিক করতে পারো কি না। 1 নম্বরটা কোন টেন্স? সাবধান, কিন্তু ঝামেলা আছে, এখানে ভার্বটা কি ওয়াজ, তাই না? এখন এই যে ওয়াজ তো এখানে আছে, ওয়াজ দেখে কিন্তু তুমি পাস্ট কন্টিনিউয়াস বলতে পারবে না, কারণ এখানে শুধু ওয়াজ নাই, আর একটা ভার্ব আছে ING যুক্ত, এখানে কিন্তু সেই ING নাই। কথা পরিষ্কার হয়েছে? তাহলে এটা কোন টেন্স হবে? এখানে আছে কি হ্যাড, হ্যাড আমার কোথায় আছে দেখো, এই যে এখানে আছে হ্যাড টেকেন, এখানে আছে আবার হ্যাড বিন টেকিং ING, তাহলে এখানে টেকেন একটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে,
এখানে কিন্তু হ্যাড আছে, সাথে কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, টেকেন, সিন, হ্যাঁ, গিভেন, এরকম কোনো পাস্ট পার্টিসিপল নাই যেটা এখানে আছে। কথা বুঝতে পারছো তো? প্যাস্টটা বা হ্যাড বিন টেকেনও কিন্তু এখানে নেই, এখানে শুধু দেওয়া আছে হ্যাড। তাহলে এটাও তো একটু ঝামেলা। আচ্ছা, তিন নম্বরটা কেন ঝামেলা নাই? লাভড, মুখে বলো একবার, লাভড, এটা কোন টেন্স বলো? এই যে টুক, পাস্ট টেন্স, যেটা টুক হচ্ছে পাস্ট সিম্পল, তাহলে লাভড এটাও হচ্ছে পাস্ট সিম্পল। মজার ব্যাপার হচ্ছে উপরের দুইটাও কিন্তু পাস্ট সিম্পল। আসো আমি একটু বাড়তি কিছু দেখাই। তাহলে এখানে কি ছিল? ওয়াজ, এখানে হ্যাড, আর এখানে লাভড। আর একটা চার্ট তোমাদের একটু দেখতে হবে, সেটা একটু দেখিয়ে দিই। এই যে দেখো, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, আমরা টেক বা টেক্স বলে প্রেজেন্ট সিম্পল বলছি, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল। হ্যাঁ, আমি একটু লিখে দিই, প্রেজেন্ট, প্রেজেন্ট বলতে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, আর ওটা হচ্ছে কি, পাস্ট, এসটা ক্যাপিটাল লেটার দিই, এস এ এম পি এল, পাস্ট সিম্পল। আর পাস্ট পার্টিসিপল তো কোনো টেন্স না, তাহলে টেক বা টেক্স থাকলে আমরা কি বলবো? প্রেজেন্ট সিম্পল বলবো, আর টুক থাকলে পাস্ট সিম্পল বলবো, এরকম করে অন্যান্য ভাগ। কিন্তু ঠিক একই রকম দেখো, অ্যাম থাকলে কি বলবো? প্রেজেন্ট সিম্পল বলবো, ইজ থাকলে প্রেজেন্ট সিম্পল, আর থাকলে প্রেজেন্ট সিম্পল, ও আসবো আর থাকলে কি বলবো? পাস্ট সিম্পল। আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ও টেকেন যেরকম, বিনও সেরকম। পরিষ্কার হয়েছে কথাগুলো? একইভাবে হ্যাভ বা হ্যাজ যদি থাকে এটা হবে প্রেজেন্ট সিম্পল, হ্যাড হচ্ছে পাস্ট সিম্পল, আর হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল, দুটো চেহারা একই রকম। কথাটা একটু খোলসা করে বলি, যখন অ্যাম, ইজ, আর এদের সাথে যদি আইএনজি থাকে, কি থাকে? আইএনজি, ইটিং, রিডিং, সিঙ্গিং, ড্রিঙ্কিং, তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? কিন্তু কিছু না থাকে, যদি শুধু অ্যাম, ইজ, আর থাকে, তখন হবে প্রেজেন্ট সিম্পল, এই যে একই লাইনের এরকম। তদ্রূপ ওয়াজ, ওয়্যার, এর সাথে যদি কোনো একটা ভাব থাকে আইএনজি মার্কা, ওয়াজ রিডিং, ওয়াজ ইটিং, ওয়াজ গোয়িং, এরকম যখন থাকবে তখন হবে সে পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি এগুলো না থাকে তাহলে সে কী হবে? শুধু ওয়াজ কি, পাস্ট টেন্স, পাস্ট সিম্পল। তা আমার মনে হয় বুঝেছো, এটা তো পাস্ট পার্টিসিপল, একই রকমের এটাও গল্প। হ্যাভ থাকলে প্রেজেন্ট সিম্পল বা হ্যাজ থাকলে প্রেজেন্ট সিম্পল, আর হ্যাড থাকলে পাস্ট সিম্পল। কিন্তু এদের সাথে যদি পাস্ট পার্টিসিপল রূপ থাকে টেকেন, হ্যাভ টেকেন, হ্যাজ টেকেন, হ্যাঁ, এরকম যদি থাকে তখন সেটা হবে পারফেক্ট টেন্স। আমার মনে হয় প্যাস বুঝতে পেরেছি। এখন একটু আমি দেখাই আরেকবার, দেখো তাহলে, এই যে এখানে কি ওয়াজ আছে, সাথে কি নাই? আইএনজি নাই, তাহলে এটা কোন টেন্স হবে বলো? এটা হবে পাস্ট সিম্পল। আমি মানে বোঝাতে চাচ্ছি, ওয়াজ দেখলেই, যেমন এখানে ওয়াজ আছে না, ওয়াজ দেখলেই তুমি পাস্ট কন্টিনিউয়াস বলা শুরু করে দিবে না, পাশে আইএনজি আছে কি না দেখবে। যেহেতু এখানে আইএনজি মার্কা কোনো শব্দ নাই, তাহলে এটা পাস্ট সিম্পল। এটা হ্যাড আছে, হ্যাড দেখেই তুমি পাস্ট পারফেক্ট টেন্স বলা শুরু করবে না, কারণ হ্যাডের পাশে আবার কী থাকতে হবে? পাস্ট পার্টিসিপল থাকতে হবে, টেকেন, সিন, গন, গিভেন, রিটেন ইত্যাদি কিছু একটা থাকতে হবে। এখানে কিছুই নেই, এখানে শুধু হ্যাড আছে, তাহলে এটা হবে পাস্ট সিম্পল। যেহেতু হ্যাড একটা পাস্ট টেন্স, পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল। আর শেষেরটা তো পরিষ্কার, লাভড, এটা তো এই যে এখানে যেরকম টুক, এটা পাস্ট সিম্পল, লাভড এটাও পাস্ট সিম্পল। তাহলে আমরা বুঝতে পারলাম এই তিনটা সেন্টেন্সে কিন্তু পাস্ট সিম্পল। আমি ইচ্ছে করে এগুলো একটু ঝামেলাগুলো এখানে রেখেছি তোমাদের বোঝানোর জন্য। আমি বলতে চাচ্ছি, কোনো জায়গায় হ্যাড দেখলেই পাস্ট পারফেক্ট বলা শুরু করে দিবে না, হ্যাড দেখলেই যে পাস্ট পারফেক্ট হয়ে যাবে এমন কোনো কথা না, হ্যাডের সাথে কিন্তু আরও কিছু থাকতে হবে পাস্ট পার্টিসিপল। ওয়াজ দেখলেই প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস বলা শুরু করে দিবে না, ওয়াজের সাথে কিন্তু আর একটু বার থাকতে হবে আইএনজি মার্কার, ঠিক আছে? তো আশা করি এটুকু বুঝেছ। আরও আছে এক্সারসাইজ, একটু দেখো, দেখো দেখি এগুলো 4, 5, 6, 7 আমার মনে হয় এখন ক্লিয়ার হয়েছে কিছুটা। এখানে কোনটা শব্দ, কোনটা ভার্ব? হ্যাজ। এখানে কোনটা? ইজ।
এখানে কোনটা লাইকস, এখানে কোনটা আর, এখানে দেখো আইএনজি আছে, একটু পরে বলছি, আগে এইগুলো বলি। তাহলে হ্যাজ, তো আমরা যেটা জানি হ্যাজের সাথে কি থাকার কথা, হ্যাজের সাথে যে বিন টেকিং অথবা হ্যাজ টেকেন পাস্ট পার্টিসিপিয়াল রূপ থাকার কথা, এখানে কি আছে? এখানে নাই, তো শুধু ইজ আছে। ইজ থাকলে তো হবে না, ইজের সাথে আইএনজি লাগবে, ইজ টেকিং, ইজ রিডিং, এরকম তো এখানে নাই। লাইকস তো লাইকস, এটা তো শুধু, তাহলে এটার জন্য কোন চার্ট লাগবে আমার? সেই চার্টটা লাগবে যেটা শুধু হ্যাজ আছে আর কিচ্ছু নাই, যে হ্যাজ আছে। তাহলে এটা কী হবে বলো? এটা হবে প্রেজেন্ট সিম্পল। ইজ আছে, এই যে এখানে দেখো, বুঝতে পারছো আশা করি, এই যে হ্যাজ, এই হ্যাজ থেকে বুঝতে পারছি এটা প্রেজেন্ট সিম্পল। ইজ আছে, ইজ না, এটা ইজ থেকে যে ইজ এখানে, তাহলে এটাও প্রেজেন্ট সিম্পল। আর লাইকস, এটা তো অবশ্যই প্রেজেন্ট সিম্পল, আশা করি বুঝতে পেরেছো। এখানে যেরকম টেক্স, এটা তো মূল ভার্ব, টেক্স থাকলে যেরকম প্রেজেন্ট সিম্পল, এরকম লাইকস থাকলেও প্রেজেন্ট সিম্পল। আর এখানে আর আছে, তাই না? কি আছে এখানে? আর আছে, তাহলে যে অ্যাম, ইজ, আর, এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট সিম্পল হয়, তাহলে এটাও প্রেজেন্ট সিম্পল। তো এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটা ক্লিয়ার করি, একটু দেখো এই যে এখানে, এখানে কিন্তু আইএনজি আছে, কিন্তু আইএনজি থাকলে কি হবে? এই আইএনজি সেই আইএনজি না, এটা আর টেকিং না। এই যে টেকিং এর আগে কি লিখা আছে দেখো, ইন লিখে আছে। ইন হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোনো টেন্স থাকে না, প্রিপোজিশনের পরে কি থাকে না, কোনো টেন্স হয় না। তাহলে এটা সেই আইএনজির কাজ করবে না, এখানে আর একা একা সিঙ্গেল ভার্ব, সুতরাং এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স। তো আমি কি এখন লিখে দিতে হবে? মুখে বলে দিই, লেখার দরকার নেই। এটা প্রেজেন্ট সিম্পল, পাঁচ নম্বরটা প্রেজেন্ট সিম্পল, ছয় নম্বরটা প্রেজেন্ট সিম্পল, সাত নম্বরটাও প্রেজেন্ট সিম্পল, এরা সবাই প্রেজেন্ট সিম্পল। ক্লিয়ার? আসো এবার আট নম্বর দেখি, আট নয় দশ, এখানে ওই একই ঝামেলা, আমি একই ক্যাটাগরি, যেগুলো তোমাদের সমস্যা হতে পারে সেগুলো রেখেছি আর কি। এখানে দেখো হ্যাজ আছে, আবার কিন্তু বিন আছে, হ্যাজ বিন আছে। আচ্ছা আমি এই করি, হ্যাজ বিন আছে, তো একটু বুঝাই দিই। হ্যাঁ, হ্যাজ বিন, এখানে কি আছে দেখো, হ্যাড বিন, এখানে কি আছে, উইল বি, যেগুলো আমাদের পড়েছিল, যেমন হ্যাড বিন, একটু দেখো এখানে, যে হ্যাড বিন দিয়ে কিন্তু কাজ হবে না, হ্যাড বিনের সাথে আবার ভার্বের সাথে আইএনজি থাকা লাগবে। যেখানে আছে কি হ্যাড বিন, আইএনজি মার্কা তো কেউ নাই, এখানে আছে হ্যাজ বিন, রিসেন্টলি শব্দটা মাঝখানে এরকম আসতে পারে, এটা এখন ব্যাখ্যা করছেন, এটা আপাতত তুমি বাদ দিয়ে রাখো। তাহলে হ্যাজ বিন সাথে কি থাকা উচিত ছিল? একটা আইএনজি, আইএনজি তো নাই, এই যেটা এটা হ্যাজ বিন, তারপরে টেকিং, দেখতে পাচ্ছ আইএনজি তো ওখানে নাই। তাহলে এটা উইল বি, একটু দেখো এখানে, যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখো, শ্যাল বি বা উইল বি, তার সাথে কী আছে, আইএনজি, তা তো নাই। তাহলে এগুলো কোন টেন্স হবে? এগুলোর জন্য আমাকে সেই ওই যে বাড়তি যে চারটা আছে সেই চারটা ব্যবহার করতে হবে। এই যে এটা দেখো হ্যাজ, তো হ্যাজ সাথে কি আছে, বিন, বিনটা কি, বিনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই কিন্তু আসল ভার্ব এখানে। তাহলে এটা হচ্ছে হ্যাজ, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাজ বিন, যার কারণে এটা কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখানে হচ্ছে হ্যাড বিন, বিনটা কি, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এটা কোন টেন্স হবে, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর উইল বি, এখানে বিটাই, যেখানে যে অ্যাম ইজ আর লিখেছে না, অ্যাম ইজ আর এখানে বিও আছে। হ্যাঁ আমি লিখে দিই বরং, দেখা যেহেতু হয় নাই, অ্যাম ইজ আর এখানে বি আছে, বিও এই দলের মধ্যে আছে, তাহলে বি যদি থাকে সেটাও বি, অ্যাম ইজ আর, এগুলো সব হচ্ছে প্রেজেন্ট সিম্পল, ওয়াজ আর হচ্ছে পাস্ট সিম্পল, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তেমন মনে হয় তোমরা বুঝতে পেরেছো, তাই না? তাহলে কি দাঁড়ালো, এটা কি হবে বলো, এটা কোন টেন্স হবে? আমি লিখে দিই, হ্যাঁ ভুলে যেতে পারো, তাহলে আট নম্বরটা হবে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট।
আমি আরেকবার প্রেজেন্ট পারফেক্ট কেন হচ্ছে একটু দেখিয়ে দিই। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি থাকবে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ থাকবে, আর থাকবে কি পাস্ট পার্টিসিপল, যেখানে হ্যাজ আছে। আর এই যে বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা একটু আগে একটা চার্টে আমরা দেখলাম, তদ্রূপ এখানে কি আছে হ্যাড আছে আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল, তার মানে এটা কোনটা হচ্ছে, এটা এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড টেকেন হ্যাড বিন, ওটা তো বুঝেছই, উইল বি, এটা ফিউচার সিম্পল। তো আসো এবার নামগুলো, তাহলে নামগুলো লিখে দিই। হ্যাঁ, ওটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, তো দ্বিতীয়টা কি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, পাস্ট পারফেক্ট, আর লাস্টেরটা কি ফিউচার সিম্পল, শুধু বি, এফ ইউ টি ইউ আর ফিউচার। তো আশা করি এই কথাগুলো বুঝতে পেরেছ। তো এরকম করে আমি যে এক্সারসাইজের মধ্যে যেগুলো খটকা লাগতে পারে সেগুলো দিয়েছি আর কি। তো তোমাদের যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে কোনটা কোন টেন্স সেটা আবিষ্কার করার জন্য, প্রয়োজনে আরেকটা ভিডিও আমি করব, তোমরা যদি বলো। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ, কমেন্ট না করলে বোঝা যায় না তোমরা আমার ক্লাস বুঝতে পারছো কিনা। আজকে আর সমনষ্ট না করি, আজকের মতো আল্লাহ হাফেজ। হ্যাঁ, একটু ঝামেলা হয়েছে, আচ্ছা।